ইন্ডাস্ট্রিতে আবার নতুন প্রোডাকশন হাউস ওসেনিক মিডিয়া সলিউশনস এবং তার দুই কন্যাধার অংশুমান এবং সায়ন্তরী তাদের দুজনকে পেয়ে গেছি। তাদের কাছে প্রথমেই জানবো যে এই যে নামটা ওসেনিক মিডিয়া সলিউশনস, মানে এই নামটা হঠাৎ এরকম ভাবার এটা কারণটা কি? ওসেনিক কথাটা একটি পলিশ শব্দ, ওসেনিক মানে হচ্ছে ইভ্যালুয়েট করা কিছুকে, তো অ্যান্ড ইটস মিডিয়া সলিউশনস, সো সলিউশনস তার কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র ফিল্ম প্রোডাকশন নয়, মেইনলি আমরা করি যেটা আমাদের কোম্পানির কাজ, আমরা VFX আউটসোর্সিং করি, আমরা অ্যানিমেশন করি, আমরা গেমিং করি, মানে যেগুলো তৈরি হয়, বাকি যেটা ফিল্ম প্রোডাকশনে ওটা আমরা এবার ঢুকতে চলেছি, তাই জন্যই হয়তো আমরা আছি। তো মানে ইটস উই ক্যান সে দ্যাট দিস ইজ আ ওয়ান স্টপ সলিউশনস ফর এনি ক্রিয়েটিভ মাইন্ডস, মানে যদি কেউ মনে করে তারা সিনেমা বানাবে, তাদের কাছে যদি ভালো কন্টেন্ট থাকে দে আর ওয়েলকাম, এবং আমরা নিজেরা কিছু হোম প্রোডাকশন করছি, যেই হয়তো আমি নির্দেশনা দিলাম, সায়ন্তনী অভিনয় করলো, বা আমরা যৌথভাবে নির্দেশনা দিলাম, কিছু এরকম কিছু প্ল্যান প্রোগ্রাম আছে আপাতত ডিরেকশনে নেই, আমি তোমাকে ভালো একজন ডিরেক্টর দিয়ে দেবো। হ্যাঁ, মানে শুধু এটা না যে আমি অভিনয় করছি কিংবা অংশুদা ডিরেক্ট করছে, এর বাইরেও ডিরেক্টররা ডিরেক্ট করবেন, এবং হয়তো যেই প্রজেক্টটা আমরা দেখছি সেই প্রজেক্টে অন্যরা অভিনয়ও করছে, কেননা একটা দায়িত্ব সামলে, এবং আমার নিজেরও কিছু বাইরের কাজ আছে অলরেডি, নিজের প্রোডাকশন হাউসের আলাদা কিছু কাজ আছে, যদি আমি চেষ্টা করছি দুটো একসাথে মার্চ করে করার এখন, তাহলে অন্তপক্ষে সেটা একটু মানে প্রেশারটা কম হবে, কারণ এই অফিসের আমাদের একটা ম্যান পাওয়ার আছে অলরেডি, তো সেটা সুবিধা, এবং আমাকে সবাই সেই লিবার্টিটা দিয়েছে যে আমি করতে পারি। হ্যাঁ, বাইরের কাজ চলছে এবং তার সাথে সাথে এই অফিসটাও চলছে, এবং আমি এইটুকুনি বলতে পারি আমি যখন ইনভলভ আছি আমি চাইবো কিছু ভালো কাজ হোক, কিছু ভালো কন্টেন্ট হোক। অ্যাবসলিউটলি, মানে আমরা ওই কন্টেন্টের দিকে প্রচণ্ড রকম একটা জোর দিতে চাইছি, যেখানে কিছু ইন্টেলেকচুয়াল কন্টেন্ট উঠে আসুক, মানে যে কন্টেন্টগুলো মানে বাঙালি ওটিটি বলতে যেরকম একটা অদ্ভুত ফ্লেভারের দিকে চলে যাচ্ছে, সেইটাকে ভেঙে একটু গদভাগা গল্প বলতে চাইছি আমরা, মানে বাঙালিয়ানা, বাঙালিয়ানার গল্প হতে পারে, এবং মানে ওই সারাক্ষণ শুধু আমরা দেখতে পাই কি, মানে ওই মার্ডার মিস্ট্রি হচ্ছে আর নয়তো আর বললাম না। হ্যাঁ, তো এইটার বাইরেও যে গল্প বলা যায় এবং সেটা খুব সুন্দরভাবে বলা যায়, তো সেইগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাইছি আর কি। তাদের নতুন ধরনের কিছু ভাবা আছে, নতুন ডিরেক্টর, নতুন রাজে? হ্যাঁ, অবভিয়াসলি অনেকে অলরেডি এসেছেন, যদি ভালো কন্টেন্ট থাকে অবভিয়াসলি আমরা কেন প্রডিউস করবো না, কিন্তু গল্পটা সেটা থাকতে হবে। এরকম না হয়তো কলকাতার বাইরেরও, মানে আমার কিছু বন্ধুবান্ধব আছে বম্বে যারা খুব ইন্টারেস্টেড কাজ করতে, এবং যারা অলরেডি তার 10-15 বছর ভালো কোনো প্রোডাকশন হাউস বড় ডিরেক্টরকে অ্যাসিস্ট করেছে, চিফ এডি ছিল, তো তারাও মানে আমি তাদের কাছ থেকেও কন্টেন্ট নিচ্ছি যদি মানে ভালো কন্টেন্ট হয়, এবং যদি সিনেমার প্রয়োজনে বম্বে থেকে কাউকে আনাতে হয় তো সেটাও আমরা ভাবছি ওরকম, তো এই প্ল্যানিং আছে। বম্বের কথা যখন বললেই আর কি, তাহলে আমার হিন্দি প্রজেক্ট করারও কিছু প্ল্যানিং আছে আর কি? প্ল্যানিং তো আছে, কিন্তু হিন্দি প্রজেক্ট করার, হিন্দি প্রজেক্ট তো জানোই, মানে বাংলা প্রজেক্ট সব থেকে দামি সিনেমাটা, যেই টাকায় শেষ হয় হিন্দিটা সেখান থেকে শুরু হয়, তো তারও বেশি থেকে শুরু হয়, তো তার আগে আমরা হিন্দি মার্কেটটা মানে ভালো করে সার্ভে করতে চাইছি, এবং কীরকম ওটিটির সাথে কোনো টাই আপ করে সেইভাবে এগোতে চাইছি, যাতে আমাদের নিজেদের ব্যাপারটা সিকিওর থাকে, কারণ আজকে আমি কাজ করলাম সেটা বিক্রি হলো তারপরে টাকা আসলো, সো আমি মানে টাকাটাকে রোল করতে পারবো, কিন্তু যদি আমি ফ্লপের পর ফ্লপ দিয়ে যাই, আমি নিজেই ওটিটি মানে নিজেই দেখতে হলো সিনেমা বানিয়ে, তো আপাতত সেরকম প্ল্যানিং নেই, তো আগে আমরা বিজনেসটা মানে প্ল্যানটা করেই তারপরে আমরা এগোবো। সায়ন্তনী অংশগ্রহণের কাছে একটা প্রশ্ন হচ্ছে, প্রোডাকশন হাউস যখন খোলা আছে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে আর কি, আছে তো অবশ্যই, এক বছরের কী কী প্ল্যানিং কিছু আছে যে আমি এই আমরা এইভাবেই এইভাবে এগোবো? বেশ কিছু একগুচ্ছ ছবি আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে, রয়েছে শুধু একগুচ্ছ ছবি নয়, কিছু ওয়েব সিরিজ নিয়ে আমরা ভাবনা চিন্তা করেছি, এবং সেটা শুধু বাংলা নয়, হিন্দি ওয়েব সিরিজ নিয়ে ভাবনা চিন্তা চলছে, যে এই নয় যে আমরা একটা ওসেনিক মিডিয়া খুলেছি মানে শুধু বাংলা সিনেমাকে প্রোডিউস করব, আমাদের মাল্টিলিঙ্গুয়াল কথাবার্তা চলছে বিভিন্ন স্টেটে, আমরা 7টা ল্যাঙ্গুয়েজের বিভিন্ন আমরা উই আর ইন্টারেস্টেড ইন পাঞ্জাবি, উই আর ইন্টারেস্টেড ইন হিন্দি, উই আর ইন্টারেস্টেড ইন তামিল,
ইন্টারেস্টেড ইন উড়িয়া বাট এই মুহূর্তে আমরা বাংলাটা শুরু করব এবং মিউজিক্যাল শর্টস কিছু করছি, ওয়েব ফিল্ম কিছু করব আমরা, এবং তার সাথে সাথে কিছু বাংলা সিনেমার সাথে সাথে আমাদের একটা প্ল্যানিং আছে হিন্দি কোনো ওয়েব ফিল্ম করার, এই বছরেই করার প্ল্যানিং আছে, দেখা যাক। মানে এই সময় না হলেও মোটামুটি শীতের সময় হলেও করব, মানে একটা প্ল্যানিংয়ে আছি আমরা। ভালো কোনো কন্টেন্ট দেখছি যে কন্টেন্টটা প্রোডাকশন ফ্রেন্ডলিও, মানে এরকম কোনো কন্টেন্ট দেখে আমরা এগোব। সায়ন্তনী এবং অংশবন্ধা দুজনের কাছে অসংখ্য ধন্যবাদ, এবং যেভাবে এগোচ্ছ তোমরা এভাবেই এগো, এবং আরো ভালো ভালো ব্যতিক্রমী প্রোডাকশন আমরা পাবো তোমাদের কাছ থেকে আশা রাখছি। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। প্রিন্টেড।